আজ বৃহস্পতিবার দুপুরে হুট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যাচ্ছে জেমসের একটি কনসার্ট দেখছেন অভিনেতা সিয়াম, তার পাশেই অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। হুডি পরা সিয়ামের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন সুনেরা। পাত্তা না পাওয়া সুনেরা কার্যত জোর করেই সিয়ামকে ধরে চুমু দিয়ে দেন ভরা কনসার্টে, আর এতেই ক্ষিপ্ত হয়ে তাকে চর মেরে বসেন সিয়াম। একেবারে বাস্তবসম্মত এই ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবার অনেকেই সন্দেহ করে বসেন এটি কোনো শুটিং কিনা, কেননা মোবাইলে ধারণ করা ওই ভিডিওতে ক্যামেরাকেও মুভ করতে দেখা গেছে। ভিডিওটি নিয়ে মুখর নেটিজেনরা, নানা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন তারা। আসলে ঘটনাটি কি, বিষয়টি জানতে সুনেরা বিনতে কামালের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এটি অনেকে বাস্তব মনে করলেও আসলে সিনেমা শুটিং। এই প্রশ্নের উত্তর জানতে আমার কাছে অজস্র ফোন কল মেসেজ এসেছে, আমি বিষয়টি পরিষ্কার করছি। সুনেরা বলেন এখানে সুনেরা সিয়াম পারফর্ম করেনি, এখানে মূলত আসন্ন চলচ্চিত্র অন্তর্জালের প্রিয়ম ও লুমিন অভিনয় করছে। যারা আমাকে চেনেন তারা আমাকে জানেন আমি থাপ্পড় খেয়ে সত্যি চলে যাওয়ার মানুষ নই। কি দারুণ একটা কৌতুক! দীপঙ্কর দীপন পরিচালিত অন্তর্জাল চলচ্চিত্রে কাজ করছেন সিয়াম, সুনেরা ও মিম। মেহজাদ গালিব, নিউজ ডেস্ক।